আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরেকটা ইজি বাইকের ভিডিও। এই গাড়িটা অতি দ্রুত বিক্রয় করা হইবে, তো গাড়ি সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই গাড়িটা আর্জেন্ট বিক্রয় করা হইবে। সামনের টায়ারটা দেখেন, সামনের টায়ারটা বিট ক্ষয়ে গেছে, মোটামুটি যা আছে ভালোই চলবে, না সমস্যা নেই। সামনের ফ্রেম টারেম দেখেন, নতুন শো লাগানো, ঠিক আছে, নতুন শো লাগানো, নতুন পদ্মা টদ্দা, মানে এ টু জেড কাজ করা গাড়ি। সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। সামনের ডাম্পার চাকা টাকা, সামনের এই যে স্যাসিস ট্যাসিস, সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি, এ টু জেড কাজ করা, ঠিক আছে, পুরাতন গাড়ি, কিছু নতুন মালটাল লাগায়ে কাজ করে কমপ্লিট করা হয়েছে। যাক, এখন আপাতত কোনো কাজ নেই, গাড়িটি কিনবেন আর চালাবেন। সামনের ফলোরটা দেখানোর চেষ্টা করতেছি, সামনের ফলোর কোনো খাওয়া খুঁয়ো মারমুর কিছু নাই, ঠিক আছে, যাই ছিল একবারে সুন্দর করে কাজ করা হয়েছে, খুলে স্যাসিস খুলে একবারে কালো রং টং করে একবারে ওকে করা হয়েছে। গাড়িটা ঘরের ভিতরে পড়ে রয়েছে অনেকদিনে, মোছা টোছা দেওয়া হয়নি, একটু মোছা টোছা দিলি আর কি, পুরন গাড়ির উপরে নতুন রং করা হয়েছে, ঠিক আছে। গাড়ির সামনের চাবিটা দিয়ে দেখুন, মিটার টিটার ওকে আছে, কোনো সমস্যা নেই। ব্যাকলাইট মাইট সব ওকে আছে, হরেন টরেন সব ক্লিয়ার আছে। যেখানে একটা লুকিং গ্লাস আছে, নতুন সিট দেওয়া আছে, নতুন সিট, পাওয়ার প্লাস ব্যাটারি, নতুন সিট, 1000 ডাটাই মোটর, 1000 কন্ট্রোলার, নতুন সিট, পিছনের এই বেড়াটা হচ্ছে নিউ মডেলের বেড়া দেওয়া আছে। সাতটা দিলেও সেকেন্ড হ্যান্ড গাড়ি, রং করা হয়েছে আর কি, বসে মাঝে রং করা হয়েছে, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি, ঘষে মাঝে রং করা হয়েছে। সিটগুলো নতুন দেওয়া আছে, ডোরে ডোরে বান্ধানো সিট, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব কিছু দেওয়া আছে। ফলোরটা দেখেন, ফলোর লোকে এই ফলোরও নতুন সিট কেটে লাগানো আর কি, নতুন সিট কেটে লাগানো, ঠিক আছে। ঘরের ভিতর তো অন্ধকার, একটু হালকা ভিডিও ঝাপসা দেখা যাচ্ছে। এবারে পকেট, দুই সাইডের পকেট, নতুন পকেট লাগানো হয়েছে। এবারে বুক সিট, বুক সিটটা মনে করেন কোনো খাওয়াটা নেই, তবে পুরাতন রং করা, ঠিক আছে, পুরাতন গাড়ি রং করা, বুক সিটটা কোনো খাওয়াটা নেই। এবারে সাইড বেড়াটা দেখেন, সাইড বেড়াটা একবারে নতুন লাগানো হয়েছে, ঠিক আছে, সাইড বেড়াটা নতুন লাগানো হয়েছে। পিছনের সিটটা দেখেন, সিট সবকটাই নতুন, সিট নতুন দিয়েছে, এপাশের সাইড বেড়া নতুন লাগানো হয়েছে, দুই পাশেরই পর্দাটা নতুন, হাত তো দেখাইছি। এবার হচ্ছে ব্যাটারিটা দেখেন, ব্যাটারি পিছনের ব্যাটারিগুলো দেখানোর চেষ্টা করতেছি, পিছনের ব্যাটারি দেখেন, ব্যাটারিগুলো মনে হচ্ছে ভালো আছে, এগুলো পাওয়ার প্লাস ব্যাটারি, ঠিক আছে, পাওয়ার প্লাস ব্যাটারি, গাড়ি চলবে 120 কিলো, পাওয়ার প্লাস ব্যাটারি 120 কিলো। গাড়ির সাথে পাবেন হচ্ছে একটা জগ, গাড়ির সাথে পাবেন একটা জগ, হালকা পাতলা ড্রেন্স ট্রেন্স খোলা যে মাল সামানাগুলো এগুলো। এবার পিছনে দেখেন, পিছনের শোটা হচ্ছে আপনার কোনো মারমুর খাওয়া খুব কোনো কিছু নাই, কোনো মারমুর খাওয়া খুব কোনো কিছু নাই, তবে পুরাতন গাড়ি রং করা। টায়ারগুলো দেখেন, এই পাশের টায়ারটা নতুন আছে, ভালো আছে, টায়ারটা নতুন, এই পাশের টায়ারটা, সামনের টায়ারটা এক, মানে বিট ক্ষয়ে গেছে, হালকা কিছুদিন চলবে, পাতি সেট মোটামুটি ভালো আছে, স্যাসিস কোনো জায়গায় খাওয়া খুঁয়ো সেরকম কিছু নাই, তবে পুরাতন স্যাসিস রং করে কমপ্লিট করা হয়েছে। মোটর হচ্ছে 1000 ডাটাই মোটর, 1000 কন্ট্রোলার, এলো টোটাল গাড়ি। পিছন থেকে একটু ভালো করে দেখেন,
পুরাতন গাড়ি রং করা, কোনো ভাঙা সুরো খাওয়া খুব ফাটা ফুটো নাই আর কি। পিছনে একটা মই লাগানো আছে, নতুন পর্দা লাগানো হয়েছে, নতুন পর্দা মই লাগানো আছে। এই সাইডটা পুরো গাড়ি দিয়ে দেখুন, এগুলো ফুল গাড়ি দেখানোর চেষ্টা করলাম, সুন্দর করে দেখে নেবেন। যদি কারো পছন্দ হয় তো যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, দ্রুত যোগাযোগ করবেন। সামনে শোটা আরেকবার দেখাই দিই, এই গাড়ির দাম দেওয়া হয়েছে 1,10,000 টাকা। এই গাড়ির দাম দেওয়া আছে 1,10,000 টাকা। গাড়ি চলবে 120 কিলোমিটার, ডাটাই মোটর, 1,000 কন্ট্রোলার, 5টা সিটি নতুন, সামনের মাঝখানের বেড়াটা নিউ মডেলের। যাক, গাড়িতে কোনো 1 টাকার কাজ নেই, A to Z কাজ করা হয়েছে। 1,20,000 টাকা দাম। যদি কারোর পছন্দ হয় নিতে পারবেন। দুটো টায়ার একটু নর্মাল আছে, একটা টায়ার ভালো আছে, এক্সট্রা টায়ার আছে। দেখানোর চেষ্টা করলাম সুন্দর করে, যদি কারো পছন্দ হয় তো যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। এখানেই রাখলাম, আসসালামু আলাইকুম।